শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ আমরা সবাই জানি আমাদের কিন্তু ভাষার মাস চলছে তাই আমরা সবাই চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আমাদের নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় কথা বলবো কারণ আমরা কিন্তু সবাই জানি যে আমরা যদি আমাদের নিজেদের ভাষাকে সম্মান না করি এই পৃথিবী কিন্তু আসলে আমাদেরকে সম্মান করবে না তাই আমরা সবাই এই আশা করে শুভকামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনে প্রথমে আমরা দেখে আসব ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল আজ সোমবার 22 ফেব্রুয়ারি 2021 নয় ফাল্গুন 1427 নয় রজব 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1957 সালে সিনাই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যাগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাওয়ার প্যারিসে ফ্রান্স জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন আজকের দিনে 1973 সালে নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান 707 বিধ্বস্ত হলে 176 জন আরোহীর সবাই প্রাণ হারান আজকের দিনে ফিলিপাইনের সেনাবাহিনী 15,000 বিক্ষোভকারীর ওপর গুলি চালালে 13 জন নিহত হন আজকের দিনে 1987 সালে 1999 সালে দীর্ঘ 21 বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয় আজকের দিনে পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ অ্যালান জে হিগার জন্মগ্রহণ করেন 1936 সালে 1977 সালের আজকের দিনে জাপানি ফুটবলার হিদেতোশি নাকাতা জন্মগ্রহণ করেন আজকের দিনে আজকের দিনে 1985 সালে মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 36তম রাষ্ট্রপতি লন্ডন বি জনসন মৃত্যুবরণ করেন আজকের দিনে 1973 সালে 2008 সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা রবার্ট গারি মৃত্যুবরণ করেন আজকের দিনে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার 2008 সালে 2010 সালের আজকের দিনে অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার বেটি উইলসন মৃত্যুবরণ করেন দর্শক আপনারা দেখছিলেন ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন মনস্তাত্ত্বিক শান্তি কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বেশি জরুরি আর এই মনস্তাত্ত্বিক শান্তির জন্য অনেক কিছু আমরা করে থাকি যার মধ্যে যোগা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে তাই চলুন দর্শক আর দেরি না করে আজকে দেখে আসি আমাদের যোগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় শরীর আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয় আছেন নওশিন চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা একটা আসন চর্চা করব সেই সঙ্গে প্রাণায়ামের চর্চা করব এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় ভালো থাকার জন্য সেটাকে আমরা অনুশীলন করব তো আজকের আসন সেই আসনটা অনেক উপকারী আসন বিশেষ করে আমাদের যে পেলভিক রিজিয়ন আছে সেই পেলভিক রিজিয়নগুলোর সমস্যা দূর করে এবং যাদের ইউনারি সিস্টেমের সমস্যা আছে প্রস্রাবজনিত সমস্যা আছে ট্রাকে যে সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী তো এই আসনটাকে আমরা অনুশীলন করব এবং সেই আসনের নাম হচ্ছে বদ্ধ কোণাসন আজকে আমরা করব বদ্ধ কোণাসন তাহলে আমরা একটু দেখে নেই বদ্ধ কোণাসন কিভাবে করতে হয় বদ্ধ ক্লোজড টাইট করে রাখা আবদ্ধ অবস্থায় থাকা এটা নাম হচ্ছে এই এই থেকে এই আসনের নাম হয়েছে এই জন্য এটাকে বলা হয় বদ্ধ আর অনেকটা অ্যাঙ্গেলের সৃষ্টি হয় কোণের সৃষ্টি হয় এই জন্য এটাকে বলা হয় বদ্ধ কোণাসন তো আমরা একটু দেখে নেই কিভাবে করতে হয় প্রথমে আমরা দণ্ডাসনে বসবো আমরা একটু দণ্ডাসনে বসার চেষ্টা করি পা দুটিকে সামনে ছড়িয়ে দিয়ে পা ছড়িয়ে দিয়ে আমরা বসলাম দুই হাত দেহের দুপাশে আছে মেরুদণ্ড স্ট্রেট এবার আমরা আস্তে আস্তে আমাদের পা দুটোকে একটু ভাঁজ করে পায়ের তলা দুটো আছে সেটাকে আমরা একত্র করব এবং ধীরে ধীরে
পাটাকে কুড়ালিটাকে আমাদের যে জননেন্দ্রিয় আছে জননেন্দ্রিয় দিকে যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে যাব সবার যে বেশি আসবে তা কিন্তু না কারো কম আসবে কারো একটু বেশি আসবে যার যতটুকু আসছে আসে ততটুকু নেবেন নিয়ে পরবর্তী পর্যায়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন পরবর্তী পর্যায়েটা কি আমাদের প্রশিক্ষক যারা আছেন তারা দেখাবেন তার আগে একটু বলে নিই সেটা হচ্ছে আপনি সামনের দিকে ধীরে ধীরে মানে ঝুঁকবেন ঝুঁকে আপনার কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন সবাই যে লাগাতে পারবেন তা কিন্তু না না লাগাতে পারলেও কোনো সমস্যা নাই যতটুকু আপনি পারেন ততটুকুই ঝুঁকবেন এই হচ্ছে আজকের আমাদের যে আসন বদ্ধকোণ আসন এবার আমরা যতটুকু পারলাম আমাদের পাটাকে ভেতরের দিকে নিয়ে আসলাম এবার আমরা আস্তে আস্তে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি হ্যাঁ ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে আমরা কপালটাকে লাগানোর চেষ্টা করছি খুব মজার কপালটাকে ভূমিতে লাগিয়ে ফেললাম এই অবস্থায় কিছুক্ষণ আমরা অবস্থান করব তারপর ধীরে ধীরে আমরা উঠে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এবার ধীরে ধীরে চলে আসেন আস্তে 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 উঠছেন 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 এই হলো একবার আমরা আরেকবার একটু দেখে নেই তাহলে দুইবার হবে এবার আস্তে আস্তে ঝুঁকতে থাকুন প্রিয় দর্শক পিঠটাকে আপনি সোজা রেখে যদি ঝুঁকেন তাহলে ঝোঁকাটা সহজ হবে পিঠটাকে বাঁকা করলে ঝোঁকাটা অনেকটা কঠিন হবে সুতরাং পিঠটাকে সোজা রেখে তারপরে আপনি ঝোঁকার চেষ্টা করবেন ইট উইল বি ইজি ফর ইউ 10 থেকে 30 সেকেন্ড আমরা মিনিমাম অবস্থান করব এই অবস্থায় এবার ধীরে ধীরে উঠে আসবে এবার ধীরে ধীরে উঠে আসি হ্যাঁ ধীরে ধীরে উঠে আসি স্বাভাবিক অবস্থায় এইভাবে আরাম করে বসে প্রিয় দর্শক আমরা যে আসনটা দেখলাম সেই আসনের নাম হচ্ছে বদ্ধকোণ আসন এই আসনে কি হয় কি লাভ হয় এই আসন যখন করা হয় তখন আমাদের যে নিতম্ব আছে পেট তারপর পিঠের যে পেশি আছে সেই পেশিগুলোতে নার্ভগুলোতে রক্ত সঞ্চালন বাড়িয়ে সেই জায়গাগুলোকে সুস্থ রাখে সবল রাখে আসনটিতে কিডনিতে কিন্তু চাপ পড়ে তো কিডনির উপকার হয় প্রোস্টেট গ্ল্যান্ড বিশেষ করে যাদের পুরুষদের বয়স বেশি হয়ে যায় তখন তার একটা সমস্যায় ভোগেন প্রোস্টেট গ্ল্যান্ড জনিত সমস্যা যার ফলে ইউরিনারি সিস্টেমের এই সমস্যার কারণে কিংবা এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট প্রজননতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট যার ফলে তারা নানা ধরনের সমস্যায় ভোগেন তো এটা এই প্রোস্টেট গ্ল্যান্ডের উপকারেও কাজে লাগে মূত্র যে থলি আছে যে ব্লাডারটা আছে ব্লাডারে আপনার ইউরিনটাকে ধরে রাখতে সহযোগিতা করে তো এই জন্য মূত্রতলিটাকে এটা ভালো রাখে সায়াটিকার ব্যথা যাদের আছে অর্থাৎ এখান থেকে শুরু করে যে একদম পায়ের নিচ পর্যন্ত নার্ভ গিয়েছে শক্তিশালী একটা নার্ভ একটা বড় নার্ভ সেই নার্ভটাকে ভালো রাখার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি তারপরে হার্নিয়া যাদের হয়ে থাকে এই হার্নিয়া থেকে নিরাময় লাভ করার জন্য আমরা এটাকে অনুশীলন করতে পারি এবং এই হার্নিয়া হওয়ার পরটাকে রোধ করে যদি যত আমরা অনুশীলন করবো তত ভবিষ্যতে আপনার হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তারপরে আপনি দেখবেন পুরুষদের অনেক সময় প্রজননতন্ত্রে ব্যথা বেদনা হয় এই ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেও অর্থাৎ স্ক্রুটামে অনেকের ব্যথা হয় সেটার জন্য এরকম আমরা কাজে লাগাতে পারি মেয়েদের যে মাসিকের সমস্যা থাকে মেনস্ট্রুয়াল সাইকেলে যে সমস্যা থাকে সেগুলো দূরকরণের ক্ষেত্রেও আমরা এটাকে কাজে লাগাতে পারি তো এই বদ্ধকোণ আসন আর আপনি যখন সামনের দিকে ঝুঁকছেন তখন কি হয় আপনার ঊর্ধ্বাংশে উপরের দিকে আপনার ব্লাড সার্কুলেশনটা বেশি হয় আর উপরের দিকে যখন ব্লাড সার্কুলেশনটা বেশি হয় তখন কি হয় আপনার চুলের সমস্যা দূর হয় আপনার মুখমণ্ডলে রক্ত মুখমণ্ডল যেহেতু রক্তস্নাত হয় এই জায়গাতে ব্লাড সার্কুলেশন বাড়ে আপনার চেহারার ঔজ্জ্বল্যটাও বাড়বে আপনাকে দেখতে আকর্ষণীয় লাগবে একটা আভা আপনার চেহারায় আপনি ফিল করতে পারবেন অন্যরা ফিল করবে আর আপনার ভেতরে ভালো লাগা ফিল হবে আর এই ভালো লাগা ফিল মানেই হচ্ছে অন্যরা আপনাদের আপনার ক্ষেত্রেও ভালো লাগা ফিল করবে অর্থাৎ আপনার চেহারা একটা লাবণ্য আভা দেখা দেবে এটার জন্য আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি অর্থাৎ যারা সৌন্দর্য সচেতন তারাও এটাকে চর্চা করতে পারেন আর যখন আমরা এটা করি তখন কি হয় আমাদের প্রজননতন্ত্রের এক্সারসাইজ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রজনন রিলেটেড যে অঙ্গগুলো আছে সেগুলো এক্সারসাইজই কারণ যখন আমরা এটা করি তখন আমাদের গোড়ালিটাকে যখন ভেতরের দিকে নিয়ে আসা তখন এই জায়গার যে মাসল যেগুলো আছে পেলভিক ফ্লোর মাসল সেগুলোরও উপকার হচ্ছে অর্থাৎ এই রিজিওনও যে মাসল আছে নার্ভ আছে
এই নার্ভের দুর্বলতার কারণে পুরুষদের সমস্যা হয়, যার ফলে দাম্পত্য জীবনটাও সেইভাবে সুখের হয় না। তো এই কারণে এই অঙ্গগুলোতে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, এই রিজিয়নগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে। এটা করলে কিন্তু সেই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এই কারণে আমরা এই বদ্ধ কোণাসন সেটাকে অনুশীলনে রাখবো। এবার আমরা আমাদের প্রাণায়ামে চলে যাব। তার আগে একটু বলে নেই যে প্রত্যেকটা আসন করার সময় আমরা বলেছি যে যখন আসনের চূড়ান্ত পর্যায়ে যাবেন, চূড়ান্ত পর্যায়ে যা গিয়ে আপনি মনোছবি দেখবেন, মনসংযোগ ঘটাবেন, মনের চোখে দেখবেন যে এই উপকারগুলো আমার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম সেগুলোকে আপনি ভিজুয়ালাইজ করবেন, তাহলে মনের শক্তিটাকে আপনি কাজে লাগাতে পারলেন। মন মনের যে অসীম পাওয়ার, সেই পাওয়ারটা আপনার ইয়োগার ক্ষেত্রে, এক্সারসাইজ করার ক্ষেত্রে কাজে লাগালেন, যার ফলে কি হবে, আপনি দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। এবং কোয়ান্টাম ইয়োগাতে এটাকেই স্থির করা হয়েছে যে না, আপনাকে প্রত্যেকটা আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। আর যদি কোনো কারণে আপনার আসন করা অবস্থায় ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়, একটা উপকার মনে আছে, এই একটা উপকারটাকেই ভিজুয়ালাইজ করেন। 10 সেকেন্ড থাকেন, এই 10 সেকেন্ডের উপকারটাকে ভাবেন, চিন্তা করেন অথবা দেখেন, কল্পনায় বিশ্বাস করেন যে এই উপকারটা হচ্ছে, তাহলে দেখবেন যে আপনি অনেক গুণ বেশি উপকার পাচ্ছেন। তো এই বদ্ধ কোণাসন এটা আমরা কয়বার করবো? এই বদ্ধ কোণাসনটাকে আমরা, এই যে আপনি গেলেন চলে আসলেন একবার হলো, এইরকম করে আমরা কমপক্ষে 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করতে পারি। আর যাদের হাতে সময় কম আছে তারা 3 থেকে 5 বারও এটাকে অনুশীলনে রাখতে পারেন, বদ্ধ কোণাসন। এবার প্রাণায়াম, প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়া, প্রাণটাকে নিয়ন্ত্রণ করা এবং সেই সঙ্গে শারীরিক মানসিক উপকার পাওয়া। মনের প্রাণায়াম মানে হচ্ছে মাস্টারি ওভার দ্য মাইন্ড, আপনার মনের উপর আপনার কন্ট্রোলটাকে নিয়ে আসতে হবে। প্রাণায়াম মনের উপর কন্ট্রোলটাকে সহজ করে, আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণটা অন্যের হাতে চলে যায়। আরেকজন এসে আপনার বাপ মা তুলে গালি দিল, আর আপনিও কি বললেন, এই যে তখন কি হলো, কন্ট্রোলিংটা ওনার কাছে চলে গেল, কারণ অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার শক্তি আপনার মধ্যে নাই। আরেকজন আপনার সঙ্গে কি আচরণ করবে এটা তার বিষয়, আপনি চাইলে এটাকে রোধ করতে পারবেন না। সুতরাং যখনই আপনি অন্যের প্ররোচনায় রাগ করবেন, উত্তেজিত হবেন, প্রতিক্রিয়াশীল হবেন, তখন আপনার যে মনের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে, আপনি সঠিক আচরণ করতে পারবেন, আপনি ভুল করবেন। এই কারণে আমরা কোয়ান্টামে বলি যে রেখে গেলেন তো হেরে গেলেন, যত আপনি রাগ করবেন দেখবেন যে আপনি হেরে যাচ্ছেন, আপনার যে প্রাপ্য জিনিস আছে সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো ইয়োগা, প্রাণায়াম আমাদেরকে এই মনের উপর কন্ট্রোলটা নিয়ে আসতে সহযোগিতা করে। তো আজকে আমরা একটা প্রাণায়াম করব, এই প্রাণায়ামটা মানে ফুসফুসের জন্য উপকারী, সেই সঙ্গে মনের স্থিরতা আনবে, মনের শক্তিটাকে আপনি কাজে লাগাতে পারবেন, এটা আপনার কন্ট্রোলে আসবে। পবন বিজয় প্রাণায়াম, আজকের প্রাণায়ামের নাম হচ্ছে পবন বিজয় প্রাণায়াম। পবন আমরা জানি, পবন মানে হচ্ছে বায়ু, বাতাস, আর বিজয় পবনটাকে বিজয় করা, অর্থাৎ বায়ু আপনার উদরস্থ পেট মধ্যস্থিত যে পবন আছে সেটাকে যদি আপনি মুক্ত করতে পারেন আপনি খুব আরামে থাকবেন। আর পেটে যদি গ্যাস থাকে অতিরিক্ত, গ্যাস সবারই হয়, সবার পেটেই গ্যাস থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত যখন হয় সেটাই সমস্যা। তো অতিরিক্ত গ্যাস থেকে মুক্ত থাকার জন্য, সেই সঙ্গে ফুসফুসটাকে শক্তিশালী করার জন্য, ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখার জন্য, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, কিডনি, ব্লাডার, এগুলোর উপকারের জন্য যখন আপনি পবন বিজয় প্রাণায়ামটাকে অনুশীলন করবেন তখন সেগুলো শক্তিশালী হবে। তো ফুসফুসের উপকার, ইন্টারনাল অর্গানগুলোর উপকার, সব কিছুর জন্য আমরা আজকের এই প্রাণায়ামটাকে কাজে লাগাতে পারবো, পবন বিজয় প্রাণায়াম। তাহলে পবন বিজয় প্রাণায়ামটা আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয়। প্রিয় দর্শক, এটা বজ্রাসনে বসে করতে হয়। তো ওনারা যে আসনে বসে আছেন সেটাই হচ্ছে বজ্রাসন। তো বজ্রাসন, যারা প্রথমবারের মতো আজকের সেশনে অংশগ্রহণ করছেন, বজ্রাসন সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের দেখানোর জন্য আমরা একটু এটাকে একটু উল্টে দেখাবো। তার আগে সামনের দিকটা একটু ভালো করে দেখে নেন। সেটা হচ্ছে যে দুই হাত হাঁটুর উপরে থাকছে, মেরুদণ্ড স্ট্রেট, আর পেছনের দিক যেটা আছে সেটা হলো আমরা যেটা করেছি, আমাদের গোড়ালো দুটোকে আমরা ফাঁকা করেছি, ফাঁকা জায়গায় আমাদের হিপটাকে আমরা বসিয়ে দিয়েছি, বুড়ো আঙুল দুটো পায়ের একসঙ্গে লাগিয়ে রেখেছি, মেরুদণ্ড স্ট্রেট থাকছে, দুই হাত হাঁটুর উপরে, এই হচ্ছে বজ্রাসন। এবার একটু পেছন দিকটা, আপনি একটু পেছন দিক দেখান। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দুদিক থেকে একটু দেখে নিলাম। হ্যাঁ, প্রথমে আমরা নীলডাউন পজিশনে গেলাম, নীলডাউন পজিশন থেকে ধীরে ধীরে আমাদের গোড়াল দুটোকে ফাঁকা করলাম, ফাঁকা জায়গায় আমরা বসে পড়লাম, মেরুদণ্ড থাকছে স্ট্রেট, গুড। এবার একটু নর্মাল অবস্থায় বসেন বজ্রাসনে। প্রিয় দর্শক, আমরা বজ্রাসনটাকে একটু দেখে নিলাম। এবার তাহলে আমরা প্রাণায়ামের দিকে, পবন বিজয় প্রাণায়াম, সেটাকে অনুশীলন করছি।
বজ্রাসনে হাঁটুর উপরে আমাদের হাত থাকছে এবং হাতের পজিশনটাকে আমাদের যে জ্ঞান মুদ্রা আছে অভয় মুদ্রা আছে কণ্ঠভঙ্গি আছে সেটাকে আমরা করে রাখবো। হ্যাঁ, এই আমাদের পজিশন। এই পজিশনে আমরা কি করব আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন। প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করে নিই। দম নীতিনীতি আমাদের যে পেট আছে নিচের দিকের যে পেট আছে তো পেটটাকে আমরা ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দম নীতিনীতি পেটটা ভেতরের দিকে চলে যাবে, তারপরে আস্তে আস্তে আমরা নাক দিয়ে দমটাকে ছেড়ে দেব। নাক দিয়ে দম নিচ্ছি, নাক দিয়ে ছাড়ছি। শুধুমাত্র যখন দম নিচ্ছি দম নেওয়ার সঙ্গে সঙ্গে পেটটাকে আমরা ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা নাক দিয়ে দমটাকে ছেড়ে দিচ্ছি। তো এবার তাহলে আমরা শুরু করে দিই। আমরা বজ্রাসনে বসে আছি, এবার দম নেন, দম নিতে নিতে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যান। প্রিয় দর্শক, এই যে পেট কিন্তু ভেতরের দিকে চলে গিয়েছে, হ্যাঁ কিন্তু ভেতরে চলে গিয়েছে। এবার দম ছাড়তে ছাড়তে এটাকে রিল্যাক্স করে দেন, ছেড়ে দিন। অর্থাৎ দম নিচ্ছেন, আরেকবার একটু করেন, হ্যাঁ করতে থাকেন। দম নিচ্ছেন, পেটটা ভেতরের দিকে যাচ্ছে, হ্যাঁ দম ছাড়ছেন, রিলিজ করে দিচ্ছেন, রিল্যাক্স করে দিচ্ছেন। হ্যাঁ আরেকবার একটু করেন, হ্যাঁ নাক দিয়ে দম নিন। এই যে পেট ভেতরের দিকে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ নরম হয়ে এই যে হয়ে গেল এই। এবার আস্তে আস্তে দমটাকে ছেড়ে দিচ্ছেন। গুড, এই হচ্ছে আমাদের পবন বিজয় প্রাণায়াম। কারণ এটা করলে কি হচ্ছে, আমাদের যে পেট মধ্যস্থিত পবন আছে, অতিরিক্ত বাতাস আছে, গ্যাস আছে, এই গ্যাসটাকে বের করে দেয়। সুতরাং যারা গ্যাস্ট্রাইটিসের সমস্যায়, প্রচলিত ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক বলে, তো এই গ্যাসের সমস্যায় যারা আছেন তারা এটাকে অনুশীলন করতে পারেন, আপনি নিরাময় লাভ করবেন। তারপরে প্রাণায়াম মানেই হচ্ছে ফুসফুসের উপকার, শ্বসনতন্ত্রের উপকার, লাঙের উপকার। তো লাঙের উপকারটাকে ভালো রাখার জন্য এবং যে কোনো ধরনের ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকার জন্য এই লাঙটা শক্তিশালী রাখা জরুরি। আর যখন পবন বিজয় প্রাণায়াম আমরা করি সেটাই হয়, ফুসফুসটা এনলার্জ হয়, শক্তিশালী হয়, রোগব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারি। আর এই পবন বিজয় প্রাণায়াম যখন আমরা অনুশীলন করছি তখন কী হচ্ছে, এটা যেহেতু আমরা বজ্রাসনে বসে করছি, যার ফলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেম চমৎকার কাজ করা শুরু করে। অর্থাৎ যা আপনি খাবেন, ভুক্ত খাদ্যদ্রব্য যা আছে সেগুলোকে খুব সহজে আপনি হজম করতে পারবেন। আর আপনি একটা ফুড খেলেন, খাবার খেলেন, কিন্তু সেটা হজম হলো না, জিনিসটাই মূলত আবর্জনা, কারণ এটাই আপনার বডিতে কি হবে, ফ্যাট হিসেবে, গ্লাইকোজেন হিসেবে, চর্বি হিসেবে এটা জমা থাকবে। তো আবর্জনা আমাদের শরীরে, আমরা চর্বি আমাদের শরীরের জন্য অবশ্যই দরকার, চর্বি আমাদের শরীরের জন্য প্রয়োজন না এটা কখনোই মনে করবেন না। চর্বি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের যে ব্রেন সেল আছে, ব্রেন সেল থেকে শুরু করে নর্মাল যে সেল আছে, সব সেলের যে আবরণ আছে, আবরণ তো কোলেস্টেরল দিয়ে, চর্বি দিয়েই তৈরি। সুতরাং চর্বি কিন্তু খেতে হবে। কি চর্বি? ভালো চর্বি খেতে হবে, যেটা আপনার সেলের জন্য ভালো, আপনার কোষের জন্য ভালো। কিন্তু যে আমরা খাই কোনগুলো, আমরা খাই খারাপ চর্বি। যেগুলো বাজারে আমরা যে তেল খাই, ম্যাক্সিমাম তেল হচ্ছে এই বাজে তেল, বাজে তেল। এবং এই তেলগুলোর কারণে আমাদের যে ক্ষতি করে যে কোলেস্টেরল, সেগুলো আমাদের বডিতে ঢুকে। তো আমরা তেল অবশ্যই খাবো, কিন্তু সেটা যেন উপকারী তেলটা বেশি হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বাইরের যত খাবার আমরা খাবো, ম্যাক্সিমাম খাবারই কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরল যেটা আছে সেটার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। ভালো যে কোলেস্টেরল যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটা কিন্তু আমরা গ্রহণ করি না। তো পবন বিজয় প্রাণায়াম আমাদেরকে কী করে, এই যখন এই প্রাণায়ামটা আমরা করছি তখন আমাদের বডিতে সে এমন একটা অবস্থা তৈরি করে যাতে আপনার গুড কোলেস্টেরলগুলোকে মানে শুষে নিতে সহযোগিতা করে। তো আমরা এটা অনুশীলন করলে কি হবে, যে চর্বিজনিত যে সমস্যা সেগুলো থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারি পবন বিজয় প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে। তারপরে এই পবন বিজয় প্রাণায়াম যখন আমরা করছি, আপনি দেখেছেন যে কি হয়, এটা যখন আমরা করছি আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে। যখন আমরা এটা করছি আমাদের কনসেন্ট্রেশনটা থাকছে, যে আচ্ছা পেটটা ভিতরের দিকে গেল কি না, এই যে কনসেন্ট্রেশন আপনি করলেন আপনার মনোযোগের শক্তিটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা অনুশীলন হচ্ছে। আমরা আমাদের মনের ট্রেনিংটা নেই না, মনেরটাকে ট্রেন আপ করি না। আর সব কিছুই আমরা করি, আমাদের দৈনন্দিন অনেক কাজ করি, কিন্তু মনটাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ট্রেন আপ করি না। তো এটা মনেরও কিন্তু ট্রেন আপ। ইয়োগা মানে হচ্ছে শরীর মন দুটোর এক্সারসাইজ। তো মনের এক্সারসাইজ, শুধুমাত্র আপনি শরীরের খাবার দেবেন, মনের খাবার দেবেন না, মন অসুস্থ হবে। আপনার রাগ গুসা, আপনার ভালো না লাগা, ডিপ্রেশন, এই জিনিসগুলো আপনার জীবনে আসবে।
আবার এই মনের খাবারও যখন দেয়া হবে না আর আত্মিক খাবার তো আত্মার খাবার তো অনেক দূরে তো এই কারণে আমাদের সব ধরনের ফুড আমাদের বডিকে দিতে হবে শরীরের খাবার যেমন প্রয়োজন তেমনি মনের খাবার কি মনের খাবার হচ্ছে ইয়োগার এটা বিশেষ প্রক্রিয়া সেটাকে বলা হয় মেডিটেশন তো মেডিটেশন নিয়ে আমরা পরবর্তী যে কোনো একটা পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ তো পবন বিজয় প্রাণায়াম আমাদেরকে কি করবে এই মনের ভারসাম্যটাও কিন্তু হয়ে যাচ্ছে যখন আমরা করছি আপনি যে কনসেন্ট্রেশন দিচ্ছেন মনটাকে সংযুক্ত করছেন মনের ট্রেনিং হচ্ছে মনটাও ভালো থাকছে আর সেই সঙ্গে লাঙের যে উপকার সেটা তো হচ্ছে তো পবন বিজয় প্রাণায়াম এটাকে আমরা লাঙের উপকারের জন্য ব্যবহার করতে পারি বজ্রাসনের যত উপকার আছে অর্থাৎ আপনি হাতে চলতে আপনার কষ্ট হচ্ছে এটাকে অনুশীলন করেন দেখবেন যে আপনার হাঁটাচলাটা সহজ হচ্ছে পাহাড়ে উঠা নামা সিঁড়ি উঠা নামা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এই জিনিসগুলো আপনার সহজ হবে যখন আপনি পবন বিজয় প্রাণায়ামটাকে অনুশীলন করবেন যেহেতু আপনি এটা বজ্রাসনে বসে অনুশীলন করছেন পাটা বজ্রে নিয়ে শক্তিশালী হবে তো পবন বিজয় প্রাণায়াম এবং সেই সঙ্গে আমরা যে আসন দেখালাম সেটাকে অনুশীলনে রাখবেন আরেকটা জিনিস প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য আজকের যে টিপস এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক প্রকৃতি আমাদেরকে এমনভাবে সবকিছু উজাড় করে দিয়েছে আপনাকে বেছে নিতে হবে সব আছে প্রকৃতিতে যিনি যিনি প্রচেষ্টা গ্রহণ করেন তিনি কিন্তু সুস্থ থাকেন সবল থাকেন আল্লাহ তাআলা সব দিয়ে রেখেছেন আমাদেরকে কিন্তু আপনি যদি না নেন তার নিয়ামতটাকে আপনি না নেন তাহলে তো সেটা ব্যবহার হলো না তো নিয়ামতগুলো আমাদেরকে নিতে হবে এই যে প্রাকৃতিক টিপস যেটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে ডিম ডিমটাকে বলা হয় এটা একটা হেলথ ফুড মানে এটা দামি ফুড মানে শরীরের জন্য মানে টাকার দামের দামের কথা বলা হচ্ছে না এখানে শরীরের জন্য দামি একটা সুপার ফুড এটা সুপার ফুড হচ্ছে ডিম তো এই ডিমটাকে আমরা আমাদের দেশে এই কোলেস্ট্রলের ভয়ে এই জিনিসটাকে খাওয়া হয় না তো কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরের জন্য দরকার আমরা আগেই বলেছি যে আমাদের শরীরের জন্য দরকার কোনটা ভালো কোলেস্ট্রল তো একটা ডিম যে কোনো মানুষ খুব সহজেই খেতে পারে এবং এই ডিমে যে পরিমাণ পুষ্টি থাকে একজন মানুষের আমরা বাংলাদেশের মানুষ অনেক মানুষই তিন বেলা ভালো করে খেতে পারে না সেই সঙ্গে তারা পুষ্টি বিচার করে খাবারগুলিকে গ্রহণ করে না তো এক্ষেত্রে ডিম একটা গ্রামে গঞ্জে সব জায়গায় ডিমটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এই পুষ্টিটাকে যদি আমরা নিতে পারি অনেক উপকরণ কিন্তু এটার মধ্যে আছে তো একটা ডিম কিন্তু সারাদিন আপনাকে চাঙ্গা রাখবে তো ডিমটাকে কখনো আপনার খাবার তালিকা থেকে বাদ দেবেন না হ্যাঁ আপনার বডিতে যে অতিরিক্ত কোলেস্ট্রল থাকে আপনি কঠিন হৃদরোগে ভোগেন অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে আপনি কতটুকু ডিম খাবেন অথবা এটাকে বর্জন করবেন কুসুম সহ খাবেন না কুসুম ছাড়া খাবেন এটা ডাক্তার বলে দেবেন অর্থাৎ সিরিয়াস পেশেন্ট যারা তাদের বিষয়ে আলাদা নর্মাল আমরা যারা আছি তাদের জন্য ডিম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রতিদিন আমাদের খাবার তালিকায় ডিমটা থাকা প্রয়োজন কারণ আপনি পুষ্টি হিসাব করে খান না এবং ডিমের মধ্যে মোটামুটি আমাদের যে পুষ্টি সেই পুষ্টিগুলো আমরা পেয়ে যাই আর অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো তো আমরা খাই সুতরাং প্রতিদিন খাবার তালিকায় একটা ডিম থাকা চাই সুস্থতার জন্য প্রাণবন্ততার জন্য কর্মক্ষম থাকার জন্য তো এটা গেল আমাদের প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য এবার আমরা আমাদের পুরো প্রসেসগুলোকে আমরা আরেকবার একটু দেখে নিই আমরা আসনটা একটু দেখে নিই প্রথমে যে আসনটা দেখিয়েছিলাম আসনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবার পাটাকে ভাঁজ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা আসনের দিকে অগ্রসর হই হ্যাঁ গুড অর্থাৎ আমরা যখন যে আসনটা এখন করছি সেটা হচ্ছে বদ্ধ কোন আসন আরেকবার একটু দেখে নিলাম যাতে আপনারা এটাকে ভালো করে অনুশীলন করতে পারেন এই অবস্থায় থাকলেন তারপরে পিঠটাকে সোজা রেখে আপনার পিঠ কিন্তু সোজা আছে তারপরে সামনের দিকে আপনি অগ্রসর হচ্ছেন এবং কপালটাকে ভূমিতে লাগানোর চেষ্টা করছেন গুড হ্যাঁ ধীরে 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 যেতে থাকছেন যেতে থাকছেন কপালটা ভূমিতে স্পর্শ করছে হ্যাঁ 10 সেকেন্ড মিনিমাম হ্যাঁ 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করলেন এবং এই অবস্থায় কিন্তু আপনাকে কি করতে হচ্ছে মনোছবি দেখতে হচ্ছে যে শরীরের এই উপকার হচ্ছে মনের এই উপকারগুলো হচ্ছে গুড এবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসেন ধীরে ধীরে উঠে আসেন হ্যাঁ উঠে আসেন উঠে আসেন এই গেল আমাদের বদ্ধ কোণাসন এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার ঊর্ধ্বে করলে আপনি 5 থেকে মানে 10 বারও করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে গেল বদ্ধ কোণাসন এবার আমরা পবন বিজয় যে প্রাণায়াম সেটাকে আরেকবার একটু দেখে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা একটু বজ্রাসনে বসব প্রথমে একটু বজ্রাসনে বসি গুড মেরুদণ্ড সোজা থাকলেও আমরা বজ্রাসনে বসে আছি এই বজ্রাসন অবস্থায় আমরা হাতের ভঙ্গি কণ্ঠা ভঙ্গি অবস্থায় আমরা রেখে দিতে পারি
ज्ञान मुद्रा बा अभय मुद्रा एरपर आमरा कि करब आमादेर दम नीति नीति आमादेर पेटटाके भेतरेर दिके निये जाब हाँ दम निच्छि पेटटा भेतरेर दिके जाच्छे हाँ जाच्छे एबार दम छाड़ते छाड़ते एटाके रिलीज करे दें रिलैक्स करे दें हाँ आरेकबार एकटु करी आमरा हाँ आरेकबार दम नीते थाकेन हाँ पेटटा भेतरेर दिके जाच्छे एबार आमरा दम छाड़छि पेटटाके रिलैक्स करे दिच्छि छेड़े दिच्छि पवन विजय प्राणायाम তো এটাকেও আমরা কয়বার অনুশীলনে রাখতে পারি কমপক্ষে যদি করেন তিন থেকে পাঁচবার ঊর্ধ্বে করলে পাঁচ থেকে দশ বার এবং আরও যদি বেশি করতে চান আপনি পাঁচ থেকে বিশ বারও করেন কোনো অসুবিধা নেই আর যদি হাতে আপনার সময় থাকে তো এই গেল আমাদের আজকে প্রাণায়াম সেই সঙ্গে খাবার তালিকায় ডিম প্রিয় দর্শক এটাকে বাদ দেবেন না আপনি অনেক সুস্থ থাকবেন আপনার বাচ্চা অনেক সময় অনেক কিছু খেতে চায় না ডিম যদি সিদ্ধ খেতে না চায় তাকে কি করেন এটা ভাজি করে দেন যে কোনো ফর্মেটে আপনি তাকে ডিমটা খাওয়ান দেখবেন যে তার অনেক পুষ্টি বডিতে চলে যাচ্ছে তো এটাকে আমরা অনুশীলন করব অনেক সুস্থ থাকব প্রাণবন্ত থাকব তো আপনারা প্রিয় দর্শক প্রাণবন্ত থাকেন সুস্থ থাকেন মানসিকভাবে চাঙ্গা থাকেন আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা সেগমেন্ট আমরা আশা করব আপনারা প্রত্যেকে বাসায় নিয়মিত ইয়োগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি খুব শীঘ্র আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক এ পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায় তবে তার আগে জেনে নেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক প্রথমেই জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো তারা শিরোনাম করেছে মহামারীর মতো বাড়ছে আত্মহত্যা এছাড়া শিরোনাম রয়েছে শ্রদ্ধা ভালোবাসায় পালিত হলো অমর একুশ ফলাফল পাল্টানো সহ ইসিতে নানা অভিযোগ এরকমটি শিরোনামও রয়েছে এছাড়া শিরোনাম রয়েছে টিকা নিয়ে চিন্তা মুক্ত সরকার কালের কণ্ঠ রয়েছে পর আমার কাছে তারা শিরোনাম করেছে অনিয়ম অবহেলার চক্করে চার বছর প্রযুক্তিতে বাংলার বিশ্বায়ন শিরোনাম রয়েছে বিদেশে যেতে পারবে না স্বেচ্ছা ঋণ খেলাপিরা করোনার ভয় জয় করে শহীদ মিনারে জনস্রোত এরকম শিরোনাম রয়েছে কালের কণ্ঠের প্রথম আলোর দিকে যদি নজর দেই তারা শিরোনাম করেছে বসুর হাটে ১৪৪ ধারা জারি দাফন সম্পন্ন সাংবাদিক বুরহানের এছাড়া শিরোনাম রয়েছে বিদেশিদের টিকা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে সমকাল রয়েছে পর আমার কাছে তারা শিরোনাম করেছে সব হল খুলে দাও সর্ব শিক্ষার্থীরা সুসময় আসবেই বলেছেন প্রধানমন্ত্রী এছাড়া শিরোনাম রয়েছে বিশ্বের সব ভাষা সংরক্ষণ করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী যুগান্তর রয়েছে পর আমার কাছে তারা শিরোনাম করেছে হারিয়ে যাওয়া ভাষাগুলো সংরক্ষণ করতে হবে মাতৃভাষা ইনস্টিটিউটের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শিরোনাম রয়েছে স্মৃতির মিনারে বিনম্র শ্রদ্ধা অমর একুশে পালিত নিবন্ধন পৌনে পাঁচ লাখ গাড়ি জাল টিআইএন ব্যবহার এরকম শিরোনামও রয়েছে যুগান্তরে আরেকটি শিরোনাম যদি যুগান্তরে জানাতে চাই সেটি হলো সিলেটে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ডেইলি সান রয়েছে পর আমার কাছে তারা শিরোনাম করেছে নেশন পেজ হোমেজ টু ল্যাঙ্গুয়েজ মার্টার্স এছাড়া রয়েছে অ্যানাদার সাকসেস টু শেখ হাসিনা টাইমলি ভ্যাকসিনেশন ইন বাংলাদেশ দ্য ডেইলি স্টার রয়েছে দর্শকের পর আমার কাছে তারা শিরোনাম করেছে মিস ইউজড টু মাজল ডিসেন্ট এছাড়া শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার প্রোটেকশন এক্সপেক্টেড থ্রি উইকস আফটার ফার্স্ট জ্যাব বাংলা নিউজ 24.com রয়েছে আমার কাছে তারা শিরোনাম করেছে স্যার আমাকে ক্ষমা করবেন বলেছেন প্রধানমন্ত্রী এছাড়া মেট্রো রেলের লাইন বসেছে সাত কিলোমিটার এরকম একটি শিরোনামও করেছে বাংলা নিউজ 24.com দেশের বাইরে থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে দর্শক আমার হাতে তারা শিরোনাম করেছে হাউ টেক্সাস ড্রাইভ ফর এনার্জি ইন্ডিপেন্ডেন্স সেট ইট আপ ফর ডিজাস্টার
দর্শক এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা কিন্তু যদি সংবাদপত্রগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সংবাদপত্রেই কিন্তু প্রাধান্য পেয়েছে গতকাল অমর একুশে ছিল। আমরা একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে গতকাল সারা দেশ সহ সারা বিশ্বে, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও ছিল আমাদের। আমরা এই শিরোনামটি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে আজকে সবকটি পত্রিকায়। শিরোনামগুলো আমরা জানছিলাম, আমরা কিছুক্ষণ পরে পর্যালোচনায় যাওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটু জেনে নিব রাশিফল, জানাবেন কেসি পাল। অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূরভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে, তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মক্ষেত্রে অসন্তোষ, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হবে, সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে, তবে রাগ জেদ ক্রোধ অহংকার এমনকি হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকলে দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টি দিবস হিসেবে গণ্য হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল দশগুণ চাঙ্গা হয়ে উঠবে, অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধীরে ধীরে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ঘটনা বেশি ঘটতে পারে, তাই তো সর্বদা চোখ কান খোলা রাখতে হবে। এমনকি চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি নুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্র অলঙ্কারের পসরা সাজবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন আপনার মনে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজের ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটানো খুব একটা কঠিন হবে না। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, যোগ্য কর্ম এমনকি ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে, সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে আটকে থাকা কাজ সচল হবে,
এমনকি মামলা মোকদ্দমাও কোর্টকেসের রায় পক্ষে আসতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোয়া রাখতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন কেসি পাল। আমরা সবাই জানি রাশিফল সামান্য একটি সম্ভাবনা মাত্র। আসলে আমরা যদি জীবনে উন্নতির শিখরে পৌঁছতে চাই, সফলতা পেতে চাই আমাদের জীবনে, আসলে আমাদের নিজেদের চেষ্টা এবং আন্তরিকতা এবং কিন্তু কাজের প্রতি একনিষ্ঠতা সবচেয়ে বেশি জরুরি, তাই আমরা সেটিতে প্রাধান্য দিব। আর আজকে আজ সকালে বাংলাদেশের আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলুন।